ফেসবুকে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় এটি অনেকেই জানে না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এরকম ধরনের ভিডিও পেতে। ফার্স্টে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করবেন, করার পর এখানে সাইডে দেখতে পাবেন থ্রি ডট লাইন, এটিতে অপশানে ক্লিক করবেন। করার পর একটু উপর দিকে স্ক্রল করবেন, নিচে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাবেন সেটিংস অপশান, এই সেটিং অপশানে ক্লিক করবেন। করার পর এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন, দিয়ে পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে নিচে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে তিনটি অপশান দেওয়া আছে, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। এখানে কারেন্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পর ফেসবুকের যে আগের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন, এখানে আগের পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পর এখানে নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সেম পাসওয়ার্ডটি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচে সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পর এখানে পরবর্তী পেজে নিয়ে যাবে, দিয়ে এরকম ইন্টারভিউ দেখতে পারবেন। এখানে রিভিউ আদার্স ডিভাইসে ক্লিক করবেন, করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। করার পর আপনার এই ফেসবুকটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে এখানে দেখতে পারবেন। যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে এখানে থ্রিডটে ক্লিক করে এখানে লগ আউট করে দেবেন এইভাবে। এইভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।